আজকের ক্লাসে আমরা যে পাঠটি পড়ব তার নাম হলো পাহাড়পুর। তোমরা কি কখনো পাহাড়পুর বেড়াতে গিয়েছো? পাহাড়পুর শব্দটি শুনলে আমার কাছে মনে হয় জায়গাটি হয়তোবা অনেক পাহাড় দিয়ে ঘেরা, চারপাশে হয়তোবা অনেক পাহাড়। আসলে ব্যাপারটি কিন্তু একদমই এরকম নয়। পাহাড়পুর আমাদের দেশের একটি ঐতিহাসিক স্থান। আজকের ক্লাসে আমরা জানব এই পাহাড়পুর সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক। চারিদিকে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গার নাম পাহাড়পুর। এটি বাংলাদেশের এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা, কিন্তু এর সম্পর্কে সবাই খুব ভালো জানে না। তোমরা কি জানো যে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার? এই যে আমি একটু আগে বলছিলাম, পাহাড়পুর শব্দটি শুনলে আমার চোখের সামনে ভেসে ওঠে পাহাড়ে ঘেরা একটি স্থান। আসলে পাহাড়পুর হচ্ছে একটি বৌদ্ধ বিহার। আজকের ক্লাসে আমরা এই পাহাড়পুর সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানব। প্রথমে দেখো, প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো বিশেষ একটা জায়গায় থাকতেন। সেখানে তারা নিজেদের ধর্ম চর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। এরকম জায়গার নাম বিহার। বন্ধুরা দেখো, এই যে এখানে ভিক্ষু শব্দটি ব্যবহার করা হয়েছে, এর অর্থ হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসী। বৌদ্ধদের মধ্যে যারা সংসার ত্যাগে সন্ন্যাসী, অর্থাৎ যারা সংসার করেন না, তাদেরকে বলা হয় ভিক্ষু। তারা গেরুয়া রঙের কাপড় পরিধান করেন, তাদের মাথা থাকে মোড়ানো এবং চলাফেরা, খাওয়া দাওয়া সবকিছুতেই তারা বিশেষ কিছু নিয়ম নীতি পালন করেন বা বিশেষ কিছু আচার মেনে চলেন। আমরা বলতে পারি, জীবের সেবার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে বৌদ্ধ ধর্মাবলম্বী যেসব ব্যক্তিরা সন্ন্যাস ব্রত পালন করেন তাদেরকে বলা হয় ভিক্ষু। এবারে দেখো, 1400 বছর আগে ভিক্ষুগণ থাকতেন বিহারে এবং এই বিহারে তারা ধর্ম চর্চা করতেন আর অন্যদেরকে ধর্ম সম্পর্কে শিক্ষা দান করতেন। তাহলে বিহার হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এটি ভিক্ষুদের বাসস্থান, ধর্মীয় আচারাদি সম্পন্ন করা আর ধ্যান করার স্থান। চলো বন্ধুরা, আমরা এর পরের অংশে যাই। বাংলাদেশের ভিতরে আরো বিহার আছে, যেমন কুমিল্লার ময়নামতির শালবন বিহার। তাহলে পাহাড়পুরের যে বৌদ্ধ বিহার, সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিহার। প্রাচীন এই বিহার একসময় খালি পড়ে থাকে। অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি ও মাটি এটি চারিদিকে জমতে থাকে। একসময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়। সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর। দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। এটির আরেক নাম সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। একটা বিষয় তোমরা খেয়াল করো বন্ধুরা, এই যে আমরা এখানে পাহাড়পুরে বৌদ্ধ বিহার সম্পর্কে পড়ছি, এই বিহারটি পাল রাজত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। পাল রাজাদের পরে এখানে ক্ষমতায় আসেন সেন রাজারা। সেন রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, এই কারণে তখন বৌদ্ধ বিহারগুলো বন্ধ হয়ে যায়। অনেকদিন ধরে যখন বিহারগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, তখন চারপাশের মাটি আর ধুলাবালি এটা চারপাশে জমতে থাকে। এক পর্যায়ে তখন এটি একটি পাহাড়ের আকৃতি ধারণ করে, এখানে সেই কথাই বলা হয়েছে। পরবর্তীতে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তি বা এই পাহাড়পুর আবিষ্কার করেন। তারপরে অংশটি দেখো বন্ধুরা, এই বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। অর্থাৎ পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কোথায় অবস্থিত আমরা কিন্তু সেই তথ্য এখানে জানতে পারলাম। তোমরা অবশ্যই এই তথ্যটি মনে রাখবে। বিহার এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে অবস্থিত। 27 একর জমির উপর এক বিশাল দালান। উত্তর দক্ষিণে এটি 922 ফুট আর পূর্ব পশ্চিমে 919 ফুট বিস্তৃত। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করে। 1200 বছর, তোমরা কি চিন্তা করতে পারছো? এই যে একটু আগে আমি বললাম যে এই বৌদ্ধ বিহারটি পাল রাজত্বে প্রতিষ্ঠা করা হয়েছিল, আমরা কিন্তু জানতে পেরেছি এখানে দেখো বন্ধুরা, রাজা দ্বিতীয় ধর্মপাল এই বিহারটি প্রতিষ্ঠা করেন। এখানে দেখো, আমরা এই বিহারটি সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি এবং তোমরা এই তথ্যগুলো মনে রাখবার চেষ্টা করবে। এখন দেখো, তিনটি প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর পারি কিনা একবার দেখে নেই। প্রথমটি দেখো, বিহার কি? বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ
যে স্থানে নিজেদের ধর্ম চর্চা করতেন, শিষ্যদের ধর্ম সম্পর্কে শিক্ষা দান করতেন, সেই স্থানকে বলা হয় বিহার। এবার দেখো সোমপুর বিহারের আবিষ্কারক কে, একটু আগেই তো পড়ে আসলাম। সোমপুর বিহারের আবিষ্কারক হচ্ছেন আলেকজান্ডার কানিংহাম। তারপরে দেখো পাহাড়পুর বিহার কে নির্মাণ করেন, পাহাড়পুর বিহার নির্মাণ করেন রাজা দ্বিতীয় ধর্মপাল। তোমাদের সুবিধার জন্য কিন্তু দেখো আমি এখানে উত্তরগুলো লিখে রেখেছি, তোমরা এখন উত্তরগুলো চাইলে মিলিয়ে নিতে পারো। এবারের অংশটি দেখো, একদম নিচে মাটির অংশে এটি চারকোনা আকারের, বাইরের দেয়ালের গায়ে পোড়া মাটি দিয়ে নানান রকম ফুল ফল পাখি পুতুল মূর্তি ইত্যাদি বানানো আছে। এই যে দেখো এখানে পোড়া মাটির কথা বলা আছে, বন্ধুরা মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে সেগুলো সূর্যের তাপে অথবা আগুনে পুড়িয়ে শক্ত করা হতো। জিনিসগুলো দেখতে যেমন সুন্দর হতো, ঠিক তেমনি জিনিসগুলো ছিল অত্যন্ত টেকসই। অনেক সময় মাটির ফলকের গায়ে নানা ধরনের নকশা করে তারপরে সেগুলো পোড়ানো হতো, এগুলোকে বলা হয় পোড়া মাটি তৈরি ফলক। উত্তর দিকে ঠিক মাঝখানে মূল দরজা, তারপরে বড় হল ঘর, পাশে দুটি ছোট হল ঘর, চারিদিকে দেয়ালের ভিতর সুন্দর সারি বাঁধা 177টি ছোট ঘর, সামনে দিয়ে আছে লম্বা বারান্দা। তাহলে এখানে কতটি ছোট ঘর আছে? 177টি ছোট ঘর আছে। বিহারটিতে আছে পুকুর, কূপ, স্নানঘাট, স্নানঘর, রান্নাঘর, খাবার ঘর ও শৌচাগার। সব মিলিয়ে বিহারটিতে 800 মানুষের থাকার ব্যবস্থা ছিল। পাহাড়পুর ছিল উচ্চ শিক্ষার প্রাণকেন্দ্র, অর্থাৎ উচ্চ শিক্ষার প্রধান স্থান ছিল এই পাহাড়পুর বৌদ্ধ বিহার। বন্ধুরা এখানে কিন্তু আমরা পাহাড়পুর বিহারের যে কাঠামো সেটি সম্পর্কে জানতে পেরেছি। তোমরা এই অংশটিও খুব ভালোভাবে পড়বে আর মনে রাখবার চেষ্টা করবে। এখন দেখো ভিতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় এক সুন্দর মন্দির, ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বসানো হয়েছে। এখানেও পোড়ামাটি 2000 ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাইরে আর ভেতরে সাজানো। বন্ধুরা একটু আগে আমি তোমাদেরকে যে পোড়ামাটি ফলকের কথা বলেছি, এই যে দেখো মন্দিরের বাইরে আর ভিতরে পোড়ামাটি ফলক দিয়ে সাজানো ছিল এবং প্রায় 2000 ফলক এখানে ব্যবহার করা হয়েছে। একই রকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানা জায়গায় আছে। বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে একটা বাঁধানো ঘাট আছে, এটাকে বলা হয় সন্ধ্যাবতীর ঘাট। নামটা কিন্তু সুন্দর, তাই না? তাহলে সন্ধ্যাবতী ঘাট কোথায়? বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে। পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটা জাদুঘর, সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন আর দুর্লভ জিনিসপত্র। এই জিনিসপত্রগুলো দেখে কিন্তু আমরা সেখানকার অধিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারি। তাহলে বন্ধুরা আমাদের মূল পাঠ কিন্তু এতটুকু পর্যন্তই। এবারে আমরা এই পাঠ থেকে কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। দেখো বন্ধুরা 4টি প্রশ্ন আছে আর প্রশ্নগুলোর পাশে আছে 2টি করে অপশন, আমরা সঠিক উত্তরটি খুঁজে বের করি। পাহাড়পুর বিহারের আরেক নাম কি, ময়নামতি নাকি সোমপুর? উত্তরটি হচ্ছে সোমপুর। বিহার এলাকাটি কত জায়গা জুড়ে অবস্থিত, 40 একর নাকি 50 একর? এই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমি সেটা আগেই বলে রেখেছি। দেখো এখানে আমরা প্রশ্ন পাচ্ছি সেখান থেকে, উত্তরটি হচ্ছে 40 একর। বিহারটিতে কত মানুষের থাকার ব্যবস্থা ছিল, 700 নাকি 800? উত্তরটি হচ্ছে 800। এবার দেখো বিহারের বাইরে বাঁধানো ঘাটটির নাম কি, সন্ধ্যাবতীর ঘাট নাকি ইরাবতীর ঘাট? উত্তরটি হচ্ছে সন্ধ্যাবতীর ঘাট। এই যে বন্ধুরা আমরা সঠিক উত্তরগুলো আরো একবার দেখে নিই, আমাদের উত্তরগুলো কিন্তু সবগুলোই সঠিক হয়েছে। দেখো বন্ধুরা এখানে উপরে কিছু শব্দ লেখা আছে, আমরা এখন এই শব্দগুলো ব্যবহার করে নিচে যে খালি ঘরগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করি। প্রথমে দেখো পাহাড়পুর ছাড়াও আমাদের দেশে আরো ড্যাশ রয়েছে। এখানে লাইনটি পূর্ণ করবার জন্য আমরা যে শব্দটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে বিহার। তাহলে লাইনটি কি দাঁড়ালো,
পাহাড়পুর ছাড়াও আমাদের দেশে আরো বিহার রয়েছে। আমরা এই পাঠটি পড়ার সময় কিন্তু আরো একটি বিহারের নাম জানতে পেয়েছি, সেটি হচ্ছে কুমিল্লার ময়নামতি শালবন বিহার। তারপরে দেখো আমাদের দেশে ড্যাশ মঠ রয়েছে, এখানে খালি ঘরটিতে যে শব্দটি বসবে সেটি হচ্ছে সুপ্রাচীন। তাহলে লাইনটি দাঁড়ালো আমাদের দেশে সুপ্রাচীন মঠ রয়েছে। টেবিলের উপর ধুলোবালি পড়ে ময়লা ড্যাশ হয়ে আছে, এখানে লাইনটি পূর্ণ করবার জন্য আমরা স্তূপ শব্দটি ব্যবহার করতে পারি। লাইনটি তাহলে দাঁড়াচ্ছে টেবিলের উপর ধুলোবালি পড়ে ময়লার স্তূপ হয়ে আছে, আকাশ অনেক ড্যাশ। দেখি তো কোন শব্দটি ব্যবহার করা যায়, এখানে আমরা বিশাল শব্দটি ব্যবহার করতে পারি। লাইনটি তাহলে দাঁড়াচ্ছে আকাশ অনেক বিশাল, ঢাকা বাংলাদেশের ড্যাশ। দেখো বন্ধুরা, প্রাণ কেন্দ্র শব্দটি অর্থ হচ্ছে প্রধান স্থান, যেহেতু ঢাকা বাংলাদেশের রাজধানী এবং ঢাকা আমাদের দেশের একটি প্রধান স্থান, তাই আমরা এখানে প্রাণ কেন্দ্র শব্দটি ব্যবহার করতে পারি। জাদুঘরে অনেক ড্যাশ জিনিস দেখতে পাওয়া যায়। দেখো বন্ধুরা, এখানে যে শব্দটি বাকি আছে সেটি হচ্ছে দুর্লভ, আমরা এই শব্দটি খালি ঘরে বসিয়ে দিই, তাহলে লাইনটি দাঁড়ালো জাদুঘরে অনেক দুর্লভ জিনিস দেখতে পাওয়া যায়। সবশেষে দেখো তোমাদের জন্য একটি বাড়ির কাজ আছে। আজকে ক্লাসে তো আমরা বিহার সম্পর্কে জেনেছি, তোমরা যদি কোনো সময় কোনো বিহার দেখে থাকো, তোমার দেখা সেই বিহারটি সম্পর্কে কয়েকটি বাক্য তোমাদের খাতায় লিখে ফেলবে, আর আমাকে জানাতে একদমই ভুল করবে না তোমরা বাড়ির কাজটি সম্পূর্ণ করেছো কিনা। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে আমরা পাহাড়পুর বৌদ্ধ বিহার সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। আমরা সবাই এই তথ্যগুলো মনে রাখবার চেষ্টা করব। আজকের ক্লাস তাহলে এতটুকু পর্যন্তই। আমার সঙ্গে থাকবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।